আরে বোরান ভাই, আমি কাবিলার সুবরে বুঝাইয়া বললে তারা মানবে না। আর আপনি যে কাজ করছেন, সেদিনকার রাত্রেবেলা এই কাবিলার গেটের বাইরে দাঁড়া করে ইয়ে রাখছেন, আপনি তো সাত কপালের ভাগ্য যে সে রাগেও নাই আপনার মারেও নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমি দেখছি তোর বাথরুমে বেটা সাবানও নাই, শ্যাম্পুও নাই, এই কারণে তো কিনে আনছি, তোর তো আবার লাগে। আচ্ছা তুমি কি নতুন করে কি আবার বাচ্চুরি নাকি টি ইনভেস্ট করছো? না বানা, এখানে কোনো টাকা দিনে তুই না মানা করছো, তাহলে টি এখন কোনো হইতেছে? ওই যে মাসার সালাম, সেইখান থেকে কিছু টাকা আইছে। তোর মাসের এখানে? হ্যাঁ। ও হিগুন দিয়ে আর কি লোকজন আসেনি? হ্যাঁ আছে দুইজন। এই ব্যবসাটাই না তুমি সিরিয়াসলি করবে, হিগুন বাদ দিয়ে তুই কিলে বাচ্চি মেনে এন টিয়া ডাইলতে চাই বুঝলাম না। এবার চিন্তা করছি খালা টাহাটা ফেরত দিয়ে দেব। আর আমার টেয়ে আম্মা কি তোর কাছে জীবনে টেয়ে এসে চাইবনি? কিন্তু তুই যদি আম্মার যদি আসলে টেয়াটা দিতে হারো, আম্মা যে কি খুশি হইব। পরে দেওয়া যাবে কি জানো নি, আম্মা উল্টা তোমার মাছের ব্যবসায় ডাবল টেও দিতে পারে। আর না সেটা লাগবে না আমার। আর কইলাম আর কি, তুমি যদি আম্মার টেয়াটা দিতে হারো, আম্মার সামনে আর মুখটা এত বড় হয়ে যাবে। তুই দোয়া করি আমি যেন ফেরতটা দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে দিও, সমস্যা নেই। চা খা, খাইতেছি যাও। ভালো করে পাওয়া ঠিক আছে? ঠিক আছে বুঝছি। এ বোরান ভাই, আপনি যে আমাদের বাসায় সেরকম বাথরুম করেন, এইয়ে যদি কাবিল আর শুভ দেখতে পায় তা আপনি কি করবে আপনি বলতে পারতে আছেন? বুঝছি কি হবো ভাই, লোক মানে না আমার ঠিকঠাক মতো খেলে হয় না, এই কারণে তো তোমাদের হাইকমনটা ব্যবহার করতে আসছি। আর শুভ ভাই আর কাবিলা ভাই তুমি একটু বুঝাই কইও। আরে বোরান ভাই, আমি কাবিল আর শুভরে বুঝাইয়া বললে তারা মানবে না। আর আপনি যে কাজ করছেন, সেদিনকার রাত্রেবেলা এই কাবিলার গেটের বাইরে দাঁড়া করে ইয়ে রাখছেন, আপনি তো সাত কপালের ভাগ্য যে সে রাগেও নাই আপনার মারেও নাই। না না হু ভাই, আমার মারছে তো, আমার কেন্নিয়া পিঠের সাল পর্যন্ত উঠাই ফেলছে, এখনো তো ব্যথা কমে না। আর শিমুলিয়া সাকুল হয়ে গেছে আমার পোষ মারতে, শিমুলিয়ার মধ্যে একটা একদুর কোলা। আপনি কি কারণে সেদিনকে কাবিলার গেটের বাইরে দাঁড়া করায় রাখছেন? হাবু ভাই, আমি তো কুকুমের সাক, কাকা আমার অর্ডার দিছে, রাত 11টা বাজলে গেট বন্ধ করে দিছে, আমি কি করবো? কম এই বোরান ভাই, আপনি আমগো বাসাত কি করেন? আপনি হয়েছেন এই বাসার দারোয়ান, আপনি থাকবেন গেটে, আপনি দিচ্ছে আমগো বাসাত বসে রয়েছেন। এই হাবু ভাই, ইয়েকে আপনি বন্ধু নাকি? আর কি বলো না বলো। হাবু ভাই কথায় আছে না, হাতি যদি খাবে পরে তাহলে সামসিকাও লাথি মারে। এই হালার তোর, তুই আর সামসিকা করে কেন? তুই ওই সাথে এই ভাষা দারুণ, তুই থাকবি গেটে, আমগো ভাষা তোর কি কাম? আরে শিমুল ভাই চেতেছেন কি, এটা তো কথার কথা কইছি, আপনারও তো কই না। তুই যা, তুই তুই বাইরে যা, অন্যায় থাকি এটা। জি ভাই, ভাই আমি না ওই যে মোটর সারতে ভুলে গেছিলাম, এমনকি মোটর সারবো কলেন আপনাদের পানি নেই, আমি ফ্যাশ করতে পারিনি, আপনি একটু কষ্ট করে ফ্যাশ করে দিন। মাঝে মাঝে আসে আমি কি না করতে পারি? আল্লাহর তালা তো পুরো বাসাটা গন্ধ করিয়া লেছে, একটু মাথা ঠান্ডা কর। ব্যবসা নিয়ে নতুন ব্যবসা শুরু করছি বুঝছো। আপনি না বিদেশ যাইবেন, আপনি আবার কি ব্যবসা করেন? বিদেশ আর যাব না, বিদেশে এক্সের কষ্ট, এখানে ব্যবসা শুরু করছি, তাহা খাটাই তাহা কামাই। আপনি কি ব্যবসা করেন? পটেক পটেক। এখন আবার কি ব্যবসা? ওই তো মনে করো টেলিভিশন, ফ্রিজ, মোটর সাইকেল, কম দামে কিনি বেশি দামে বেশি। বাহ ভালোই তো ব্যবসা জোড়াইছেন। হাই তাহা পয়সা কামাইতে আছি, এখন একটা সঙ্গী সাথী দরকার না? হ বয়স তো হয়ে গেছে আপনার, সঙ্গী সাথী একখান খুঁজিলন না? আর খুঁজতেই বেকার, সঙ্গী সাথী তো আছে। কেডা সঙ্গী সাথী?
আর খাইদাই কাম নাই কেন আই আন্নে সঙ্গী সাথে হইতাম যাইও আর কিন্তু রিলেশন হয়ে গেছে আল্লাহ আবার আছে কি বললা তুমি আর বয়ফ্রেন্ড হয়ে গেছে আরেকজনের লগে রিলেশন হয়ে গেছে কইলাম আই বিয়ে করলে হেতারেই করু তোমার সম্পর্ক হয়ে গেছে এ তুমি না বলছালা তুমি আমারে পছন্দ করো এখন আবার বলতে আছো কেন যে সম্পর্ক হয়ে গেছে আই আপনারে আগে পছন্দ করতাম কিন্তু আই কি আন্নার লাই বই থাকুমনি আপনি বিদেশ চলে গেছেন আরে হালাই আরো কত ফোলা মাইনা আরে পছন্দ করে কিন্তু একজনের লগে আই রিলেশন করিয়ে লাইছি কা তুমি আমারে পছন্দ কইরা তুমি আরেক ছেলের সাথে সম্পর্ক করলা কা আই কি আন্নার লাই বই থাকুমনি আপনি বিদেশ চলে গেছেন আরে হালাই ফোন দিলে ফোন ধরেন না আপনি যে বাপ বাবুরে হেলাই সম্পর্ক করিয়ে লাইছি তোমরা নোয়াখালীর মাইয়ার এরম কাই তোমাদের ধৈর্য শক্তি এত কম কা ও আই আন্নার লাই ধৈর্য ধরি বই থাই বুড়ি হইতাম কেন তোমার আর ধৈর্য ধরে বইয়া থাকতে হইবে না তুমি ধৈর্য ধরে বইয়া থাকলেও মই তোমারে বিয়ে করতাম না তুমি ওই টাউটারে বিয়ে করো আন্নার ফেমিক্রে টাউট কইলেন কি লাই আপনি কি হাতারে চিনেন নি তোমার কপাল ওই টাউটি জড়বে আর আমি কেমন মাইয়ে বিয়ে করব জানো সুন্দরী শিক্ষিত টাকাওয়ালা অল্প বয়সী হ্যাঁ আপনার লাই বই রইছে অল্প বয়সী মাইয়ারা রাখ বেটা ফোন এ সাদিয়া হ্যালো হ্যালো এক্সের অসভ্য কাইটা দিলে শুভ শোন তুই এবার 1,00,000 টাকা দেব একটু বাসু বাইরে দিয়ে দাও তাহার আবার ক্ষয়ক্ষতি হয় বুঝি এ আবু বে তুমি ধ্বংস হইয়া যাও তোমার 1,00,000 টাকা গোড়া খাইয়ে গেছে ধরে রাখো তুমি এত সরো সরো যাও আর তুই রাগিস না তুই আর আমি ব্যবসার অংশীদার না কি অংশীদার তোমার লগে মোর আবার অংশীদারি কি মুই তোমার লগে ব্যবসা করব তুমি যাই কাবিলারে বইলে দেবা করবে তোমার সাথে যাও আরে বলবো না কেউ কিছু জানবে না তুই ব্যবসায় লাভ করছ তুই মোরে একটু লাভ করাইয়া দাও এ আবু ভাই তোমার লাভ করাইয়া দিতে মোর কোনো সমস্যা আছে না কিন্তু তুমি মোর লগে ব্যবসা করবা আবার যাই এগুলা কাবিলারে বইলে দেবা বন্ধু বান্ধবের মধ্যে পেঁচ লাগাইয়া দেবা মুই তোমার লগে কোনো ব্যবসার মধ্যে আন নাই বললাম তো কাবিলারে বলবো না কেউ জানতে পারবে না তুই আমার ভাই না ভাই মারাইতে আছে কয়দিন আগে যখন মুই তোমার দ্বারা টাহা ধরছিলাম তখন তো একটা লাইনই মারাইছো মোর দ্বারে টাহা নাই মোর দ্বারে ডাহা নাই মোর দ্বারে ডাহা নাই আর ভাই ভাই করতেছ আরে বেটা তখন তো টাহা আছিল না এখন তো টাহা আইছে তুই আমার ব্যবসায় লাভ করাইয়া দে লাগলে তোরা ধার দেবো আনে এই চাকরি হয়ে গেল তোমার অ্যাকাউন্টের খবর কিন্তু মোর দ্বারে আছে তোমার কাছে কয়টা আছে না আছে এটা কিন্তু মুই জানি হ্যাঁ যাও সরে আনে নিজের ইচ্ছা জোর করে মনে টাহা দিতে আস এরপরে যদি কাবিলার দ্বারা যাইয়ে এই কথা বলছো তাহলে কিন্তু এই টাহা তোমার কোন দিক দিয়ে দেবো তুমি বুঝবো আনে আরে বলবো না তুই চিন্তা করিস না তুই আর আমি ছাড়া তুমি আর তার কেউ জানবে না নে তুই বাচ্চু ভাইয়ের কাছে দিয়ে দে তাহা তোমার দাদা রাহো ওই বাচ্চু ভাইয়ের ফোন কিনে বলতে আছি সে আসলে পরে মোর আড়লে যাইয়ে সাইডে যাইয়ে টাহা দিয়ে দেব সত্যি তো আচ্ছা ঠিক আছে তুই কি চা খাবা চা তো খাইতে আছি তেল মারা লাগবে না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং